হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে আমার একটা বিজি ডের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। মানে খুবই ব্যস্ত দিন ছিল এটা আমার। তো আমি সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসছি পানি দেওয়ার জন্য, আর এই যে গাছে এই ফুলগুলো ফুটছে দেখে আমার খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। আর এগুলো হচ্ছে মেবি আপনারা সবাই জানেন নয়নতারা ফুল। যাই হোক, এরপরে আমি নাস্তা করে ভার্সিটিতে চলে যাব। আর ভার্সিটিতে যাওয়ার পর আমার অনেকগুলো ক্লাস ছিল, ক্লাসগুলো শেষ করলাম। করে আমরা ফ্রেন্ডরা মিলে ক্যান্টিনে আসছি, চা আর সিঙ্গারা নিলাম। এরপর আমার অলরেডি ক্লাস শেষ, আমি বাসার দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার ক্যাম্পাসের জাতীয় ফুল বলা যায়, মানে জবা ফুল অনেক বেশি হয়। তো আমি একটা পাইছিলাম, তারপর একটু ভিডিও করলাম। আমার ভার্সিটি ক্যাম্পাস ছোটো হলেও কিন্তু অনেক সুন্দর দেখতে। এরপর আমি তো বাসার দিকে অলরেডি রিক্সায় চলে আসছি, আর আমার বাসায় আসতে আসতে অনেক টাইম লেগে গেছে। প্রতিদিনই আমার জ্যামে পড়তে হয়, তো আমার 2:30 বেজে যায়। পরে বাসায় এসে লাঞ্চ করে আমি আম্মুর সাথে আবার বের হয়েছি শপিংয়ের জন্য। মেনলি আম্মুর কিছু কেনাকাটা করার ছিল, এই জন্য বের হয়েছি। আর ফার্স্টে আমরা অ্যাপেক্সে আসছিলাম, এখান থেকে আম্মু একটা জুতা নিছে, দেন আরও কিছু কেনাকাটা করে এক নাম্বার যেয়ে এই রাজকাচুরিটা খেলাম, খুব একটা ভালো লাগে নাই। তারপরে বাসায় আসছি, বাসায় আসতে বেশ রাত হয়ে গেছে, আর এসেই আমি আগে পড়তে বসছি, কারণ নেক্সট ডে আমার এক্সাম আছে। তো এই যে হাইলাইটারটা, এটা আমি রিসেন্ট নিছি, এটা ভালোই লাগছে আমার কাছে, যেন আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার হচ্ছে নেক্সট এক্সাম মাইক্রো, আর এই সাবজেক্টের প্রিপারেশনটা আমার না খুব একটা ভালো না। তো আমি একটা ওয়ে বের করতে চাচ্ছি যে কীভাবে আসলে মার্কসটা একটু ভালো ওঠানো যায়। আমি আগে যে এক্সামগুলো দিছি অন্য সাবজেক্টের, তো ওটা থেকে আমি বুঝতে পারছি যে কোশ্চেনগুলো বেশি কমন পড়ে হচ্ছে আমাদের অধ্যায়ের যে কোনো একটা অধ্যায়, এটা লাস্টে যে কোশ্চেনগুলো থাকে এটা থেকে, এই যে এখন যেটা দেখাচ্ছি এগুলা থেকে। আর হচ্ছে কোশ্চেন কমন পড়ে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে ওখান থেকে, এগুলো পড়লে মোটামুটি ভালোই কমন পড়ে, এগুলাই আসতেছে ঘুরায় ফেরায়। তো আমি প্ল্যান করছি এভাবে করে যে আগে আমি অধ্যায়ের কোশ্চেনগুলো শেষ করব, তারপরে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখব। এভাবে পড়লে আশা করি আমার একটা মোটামুটি ভালো মার্কস তুলতে পারবো। আচ্ছা, এখানে আমি আরও একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের অনেক সময় এরকম হয় না যে কোনো কিছুর নাম বা কোনো ব্যক্তির নাম, কোনো গ্রন্থের নাম, কোনো সংজ্ঞা আমাদের মনে থাকতে চায় না, মানে মুখস্থ করার পর আমরা ভুলে যাই। তো এই ক্ষেত্রে আপনারা যদি মুখস্থ করার পরে না দেখে একবার লেখেন, আমার মনে হয় এটা খুব কাজে লাগবে, আপনার মনে থাকবে। আমি এটা করি যখন আমার কাছে কোনো কিছু হার্ড মনে হয়, তখন আমি পড়ি মুখস্থ করি, তারপরে আমি এটা না দেখে লিখি। আমার এই শর্ট কোশ্চেনগুলো শেষ হওয়ার পর আমার হালকা ক্ষুধা পাইছিল, এই জন্য আমি জর্দাটা খাচ্ছি। এটা আমার বাসায় রান্না করছে আজকে, তো আমি এটা নিয়ে নিলাম। আর আমার পড়া কিন্তু এখনও শেষ হয় নাই, আমি এটা খাওয়া শেষ করে আবার পড়তে বসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।